হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ডু ইউ নো জুন ইজ রিকগনাইজড অ্যাজ আ ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস মান্থ অ্যান্ড ক্যাটারাক্ট ইজ আ মেজর কজ অফ ব্লাইন্ডনেস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাজ ইউ গাইজ নো, আই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য বিউটিফুল পার্ট অফ আওয়ার হিউম্যান বডি অ্যান্ড উই ক্যানট ইমাজিন আওয়ার লাইফ উইদাউট আই। তো তোমরা তো জানোই যে আমাদের ফ্যামিলিতে এখন ওল্ড এজ হলে গ্র্যান্ডমাদার বা গ্র্যান্ডফাদার এরকম যারা আছেন বয়স্ক, তাদের অনেক রকম আই রিলেটেড সমস্যা দেখা দেয়। তো তার জন্য আমি আজকে এসেছি ইএমএলসি আই হসপিটালে চিনসুরা হুগলিতে আমার গ্র্যান্ডমাদার মানে আমার ঠাকুমার ক্যাটারাক্ট সার্জারি সম্পর্কে কিছু ডিসকাস করতে ডক্টরের সাথে। তো চলো ভেতরে যাই অ্যান্ড ক্যাটারাক্ট সম্পর্কে আরও কিছু জেনে। ডায়াবেটিস এন্ড হাই বিপিতে ভুগছেন, তো তার সাথে ক্যাটারাক্টের কতটা মানে আচ্ছা, দ্বিতীয়ত তুমি যেটা বললে যে হাইপারটেনশন আছে, হাইপারটেনশন থাকলে যে যে অসুবিধা হতে পারে, একটা হচ্ছে যে ডিউরিং অপারেশন যে কোনো শিরা ফেটে যেতে পারে, যাদের হাইপারটেনশন থাকে বা অঙ্গুল হয়ে যায়, স্টিফ হয়ে যায়, এবং যখনই আমরা ক্যাটারাক্ট অপারেশন করি তাতে একটা ডেঞ্জারাস কমপ্লিকেশন হতে পারে। ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকে, প্রেফারেবলি 140-80 নিচে থাকে। ওকে, আচ্ছা। তো ডক্টর, আমি যেটা জানি আগেকার দিনে যেটা হতো যে সার্জারির পর এরকম 10 দিন শুয়ে থাকতে হতো, চোখে জল দেওয়া যেত না, চোখ খোলা যেত না বা স্নান করা যেত না, তো আমি একদমই চাই না আমার ঠাকুমা এই ব্যাপারগুলো ফেস করুক। তো টেস্ট অ্যাডভান্স কি মানে সার্জারির কিছু কি আছে? হ্যাঁ নিশ্চয়ই, এখন ক্যাটারাক্ট সার্জারি অনেক অ্যাডভান্সড, এখন পেশেন্টকে 4-5 দিন পরেই সে শাওয়ারে চান করতে পারবে। শীতকাল গরমকালে কিছু এসে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন যে সার্জারি গুলো লেটেস্ট টেকনোলজি গুলো আসছে, সেগুলো এখন কিন্তু যে লেন্স এসে গেছে তার মধ্যে বেসিক্যালি 3 রকম টেকনোলজি ইউজ হয়। এই টেকনোলজি গুলো কি, একটা হচ্ছে মনোফোকাল টেকনোলজি, দ্বিতীয় যে টেকনোলজি যেটা আমি আমার পছন্দের টেকনোলজি ট্রাইফোকাল টেকনোলজি। যে লেন্সটার কথা অনেকক্ষণই বললাম, এটা আমরা অনেক পেশেন্টে ইমপ্ল্যান্ট করেছি এবং প্রত্যেকটা পেশেন্ট খুব হ্যাপি, সেটা হচ্ছে আমাদের মতো মানে আমাদের এজে কারোর এরকম ভাবে ছানি পড়বে না, তো মানে সেটাতেই বা কি প্রিকোশনস নেওয়া যায় বা কি করা যেতে পারে? তো যেটা যেটা ইম্পর্টেন্ট আমি সবাইকে বলি, সব পেশেন্টদের ইম্পর্টেন্ট নিউট্রিশিয়াস ডায়েট,
বাইরে বেরোলে সবসময় একটা সানগ্লাস ইউজ করা, সানলাইট থেকে চোখকে প্রোটেক্ট করা যায়, এবং এক্সারসাইজ মানে গুড অ্যামাউন্ট অফ ওয়াটার, এই তিনটে জিনিস যদি মেনটেন করো তাহলে তোমার সানচার করবে। আচ্ছা, আপনি যে এই জাইস 80 রিসা ট্রাইফোকাল লেন্সটার কথা বললেন, সেখানে কি আমার ঠাকুমা যে এই যে ল্যাপটপে নানারকম কুকিং ভিডিও দেখা বা নিজে কুক করা এগুলো করে বা বই পড়ে বা টিভি দেখে, এই এই যে এখানে মানে তাতে কি কোনো এফেক্ট পড়বে? দেখো, আমি তিনটে ডিস্টেন্সের কথা বললাম, তিনটে ডিস্টেন্স মানে ডিস্টেন্স টিভি দেখা, কিন্তু তিনটে ডিস্টেন্সের কথাই আমি জিজ্ঞেস করলাম। ইন্টারমিডিয়েট হচ্ছে ল্যাপটপ করা, আর নেয়ার হচ্ছে রিডিং লেখাপড়া করা বা কুকিং করা, তিনটে জিনিসই কিন্তু এই লেন্সটা কভার করে। দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য লেন্স এন্ড দ্যাট ইজ দ্য আইডিয়া বিহাইন্ড দ্য টাইপ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আমার ক্যাটারাক্ট সম্পর্কে যে কোয়ারিজ গুলো ছিল ওগুলো এত সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি আবার ঠাকুমাকে নিয়ে তাহলে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।